ফ্যাশন বিশ্ব ছেড়ে নারী সুপার মডেলরা হলিউডে হানা দিয়েছেন অনেকদিন। অনেকেই দুই সাম্রাজ্যেই দাপটের সঙ্গে আছেন, প্রভাব রাখছেন মডেলিং ও অভিনয় জগতে। সেই সব মডেলদের মধ্যে র্যাঙ্কার ডটকমের চোখে সেরা 10 মডেলের নাম রইল আজকের পর্বে। তো বন্ধুরা, ভিডিও শুরু আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিস রানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। তালিকার শুরুতেই রয়েছে মিরান্ডা কেরের নাম। ভিক্টোরিয়ার সিক্রেট অ্যাঞ্জেলদের ক্যাম্পেনের কথা মনে আছে? 2007 সালে সিক্রেট অ্যাঞ্জেল হয়ে সবার নজর কাড়লেন অস্ট্রেলিয়ার মডেল মিরান্ডা কের, এবং সে বছরই সুপার মডেল তালিকায় সেরার তকমা তার হাতে। 1997 সালে অস্ট্রেলিয়ায় মডেলিংয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। পাশাপাশি অর্গানিক পণ্যের ব্যবসাও রয়েছে তার। 2018 সালে সবচেয়ে সুন্দরী নারী ও হট সেলিব্রিটি তালিকার বেশ উপরে আছেন তিনি। তালিকা দ্বিতীয় নম্বরে আদ্রিয়ানা লিমা। ব্রাজিলের সুন্দরী আর আদ্রিয়ানা লিমা সমার্থক শব্দ। 2000 সালের ভিক্টোরিয়া সিক্রেট অ্যাঞ্জেল হয়ে সবার নজর কাড়েন তিনি। পরের গল্পটা সবার জানা, মডেলিংয়েও সবচেয়ে ধনী তারকা তিনি। বছরে লিমার আয় $73 লাখ। 2014 সালের ফোর্স ম্যাগাজিনের সবচেয়ে বেশি আয় করা মডেল হলেন তিনি। টপ মডেলদের তালিকায় দ্বিতীয় হলেও শীর্ষস্থানে ছিলেন অনেকবার। 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত মেবেলাইন প্রসাধনীর মডেল ছিলেন এই সুন্দরী মডেল। টপ মডেল তালিকায় তৃতীয় স্থানে থাকা হাইডি ক্লুম শুধু মডেল না, জার্মান এই মডেল একাধারে টিভি উপস্থাপিকা, ব্যবসায়ী, ফ্যাশন ডিজাইনার এবং অভিনেত্রী। 2008 সাল থেকে মার্কিন নাগরিক হন তিনি। 1997 সালে আমেরিকান স্পোর্টস ম্যাগাজিনে স্পোর্টস ইলাস্ট্রেটেড সুইমস্যুট ইস্যুতে কাভার মডেল হয়ে নজরে আসেন সবার। এরপর ভিক্টোরিয়ার সিক্রেট অ্যাঞ্জেল। ব্রাজিল সুন্দরী জিজেল বুনসেন সুপার মডেলদের তালিকায় সবচেয়ে বয়সীদের একজন। নেভিয়া, ক্রিস্টিয়ান ডিওর, ভিক্টোরিয়া সিক্রেটের মতো দামি ব্র্যান্ডের মডেল হয়েই ক্যারিয়ারের শীর্ষে আছেন তিনি। বিশ্বের সবচেয়ে ধনী মডেল হিসেবে গিনেস রেকর্ডও আছে তার নাম। একই সঙ্গে ফোর্বসের তালিকাতেও আছেন। ফ্যাশন জগতের সবচেয়ে প্রভাবশালী মডেল হিসেবে বিবেচিত হন তিনি। তালিকার পঞ্চম নম্বরে কেন্ডাল জেনার। 22 বছর বয়সী আমেরিকান মডেল কেন্ডাল জেনার এই বয়সেই মাতাচ্ছেন বিশ্ব ফ্যাশন মঞ্চ। শুরুটা হয়েছিল একটি টিভি রিয়েলিটি শো দিয়ে। এরপর 2014 সালে মডেল হিসাবে হারপার বাজার ও ভোগের প্রচ্ছদ মডেল হয়ে সবাইকে তাক লাগান। এখন মিলান, প্যারিসের ফ্যাশন মঞ্চ ও ম্যাগাজিনগুলো তারই দখলে। ইতিমধ্যে 2018 সালে সেরা 50 সুন্দরীর একজন এবং আমেরিকান সুইটার হয়ে সবার মন জয় করে নিয়েছেন। ষষ্ঠ নম্বরে রয়েছে আলেজান্দ্রা অ্যাম্ব্রোসিও। ব্রাজিল সুন্দরীরা বরাবরই বিশ্ব ফ্যাশন মঞ্চ কাঁপিয়েছেন। সেই ধারাবাহিকতায় আলেজান্দ্রা অ্যাম্ব্রোসিও শীর্ষেই আছেন। পিঙ্ক লাইনের মুখপাত্র তিনি। ক্রিস্টিয়ান ডিওর, রাল্ফ লরেনের মতো ব্র্যান্ডগুলোর প্রতিনিধি হয়ে মাতিয়েছেন বিশ্বমঞ্চ। 2012 সালে বাৎসরিক $66 লাখ আয় করে ফোর্বসের ধনীদের তালিকায় চলে আসেন তিনি। সমাজসেবার জন্য তিনি ভীষণ জনপ্রিয়। লিস্টে সপ্তম নম্বর রয়েছে বার রাফেলি। ইসরায়েলি মডেল বার রাফেলির ক্যারিয়ার শুরু হয় 2000 সালে। এখন পর্যন্ত মেরিলিন, এমপি মিলান, স্কুপ মডেলের মতো আটটি এজেন্সির মডেল হয়ে কাজ করেছেন তিনি। 2012 সালে ম্যাক্সিম হট 100 মডেলের তালিকায় প্রথম হয়েছিলেন তিনি। দু সন্তানের মা বার রাফেলি সুইমস্যুটের প্রচ্ছদ মডেল হয়েছেন কয়েকবার। তিনি গার্নিয়ার, পিগেট, এসকাডা, গ্যাপ, ফক্স আরও স্যামসংয়ের মতো ব্র্যান্ডের নিয়মিত মডেল।
তিনি শুধু দুর্দান্ত মডেলই নন, পাশাপাশি টিভি উপস্থাপনা, অভিনয় এবং নিজের ফ্যাশন ব্যবসাও ঠিকভাবেই সামলাচ্ছেন। তালিকার অষ্টম নম্বরে রয়েছে ব্রুকলিন ডেকার। আমেরিকান মডেল ও অভিনেত্রী ব্রুকলিন ডেকারের মডেলিং কেরিয়ার মাত্র 15 বছরের। সুইমস্যুটের প্রচ্ছদ ও ভিক্টোরিয়া সিক্রেটে সুইম কালেকশন দিয়েই সবার নজরে আসেন তিনি। এরপর 5টিরও বেশি টেলিভিশন সিরিয়াল করেন তিনি। সিনেমা জাস্ট গো উইথ হট তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল। ন্যাচারাল বিউটি কুইনের 2018 সালের তালিকায় তিনি 15তম। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করছেন নিয়মিত। তালিকার নবম নম্বরে লিলি আলড্রিজ। আমেরিকান মডেল লিলি আলড্রিজও ভিক্টোরিয়া সিক্রেট অ্যাঞ্জেল হিসেবে সুপরিচিত। শীর্ষ এই মডেল সুইমস্যুট প্রচ্ছদ হয়েছেন কয়েকবার। তিনি গ্যাপ, চার্লস, টমি হিলফিগার, লিভাইসের মতো বড় বড় ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন। IMG মডেল ও আইকনিক ম্যানেজমেন্টের মতো এজেন্সির টপ ফ্যাশন মডেল হয়ে কাজ করেছেন প্রায় এক যুগ ধরে। এক সন্তানের মা এই মডেল টানা 9 বছর ভিক্টোরিয়া সিক্রেটের মডেল হয়ে র্যাম্পে হেঁটেছিলেন। তালিকার শেষ ও 10 নম্বরে ক্যান্ডিস সোয়ানপয়েল। ক্যান্ডিস সুসানে সোয়ানপয়েল বিশ্বের ধনী মডেলদের মধ্যে অন্যতম। দক্ষিণ আফ্রিকার এই 30 বছর বয়সী মডেলও নজর কেড়েছিলেন ভিক্টোরিয়া সিক্রেটের মডেল হয়ে। 2012 সালের ফোর্বসের সেরা আয় করা মডেলদের তালিকায় 10ম স্থানে রয়েছে তার নাম। 2013 সালে স্পোর্টস সুইম ক্যাটালগে জায়গা করে নেন তিনি। কাজ করেছেন মিলান, এপি, প্যারিস হাউসের মতো বড় বড় ফ্যাশন এজেন্সির মডেল হিসাবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে একটা মজার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।